বাড়ি এখানে? অনেক আগের মিস্ত্রি, অনেক বছর ধরে করেন না? 42 বছর। হ্যাঁ, বয়স কত হবে? 80। আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। কারণ এখন কিন্তু মানুষ হলো, সত্যি কথা বলতে কি, মানুষের মনে করো 60-65 বছর বয়স হলেই প্রায় সব কাইট হয়ে যাচ্ছে না? তা সেক্ষেত্রে আমার কাকু আলহামদুলিল্লাহ সুস্থ আছে, এখন কাজ করতেছে, সেই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে। ও আচ্ছা, আপনাদের আদি বাড়ি হচ্ছে নলতায়? আপনার ছেলে মেয়ে কয়জন? ওখানে এখানে বিক্রি করে মেয়েদের সবাই বিয়ে হয়ে গেছে? যাক আল্লাহ, ভালো আছে তারা, যাক আল্লাহ আপনাদের জান্নাতবাসী করবে। কারণ কি বলেন দেন, আমাদের রসুলের হাদিস এটা, যদি কারোর 3টা মেয়ে থাকে আর তারা যদি সুপাত্রে যায় এবং ভালো থাকে, তা সে হলো জান্নাতবাসী। এর হচ্ছে দুনিয়ার চিঠি তার জন্য। তা সেক্ষেত্রে তো আপনার হচ্ছে 5টা মেয়ে আর বলছেন সবাই ভালো আছে, তা আলহামদুলিল্লাহ আপনার জন্য জান্নাতের টিকিট আছে। হ্যাঁ, দোয়া তো অবশ্যই আমাদের কাছ থেকে আপনার দোয়া নেওয়ার আছে, কিন্তু আপনার কাছ থেকে আমাদের দোয়া নেওয়ার আছে। আপনি এতটা মুরব্বী হয়েও আসলে যে এত সুন্দরভাবে এখনো কাজ করে যাচ্ছেন, আমি তো অবাক হয়ে গেছি যে 80 বছরের মানুষ আপনি এখনো নিজে কর্ম করতেছেন। এটাই হচ্ছে আসলে আমাদের বাংলাদেশের জন্য পরম পাওয়া। কারণ কি, আসলে বাংলাদেশে এখন মানুষের গড় আয়ু হচ্ছে 60 বছর, আর সেক্ষেত্রে আপনি এখনো কাজ করে যাচ্ছেন দাবায় এবং নিজের কর্মসংস্থানের ব্যবস্থা নিজেই করে রেখেছেন, এইটাই হচ্ছে আসলে পাওয়া আর কি। আমি মনে করি আপনার বয়সী লোক হচ্ছে এখন খুব কম মেলে, কিন্তু তারা হয়তো চলাচল, উঠা বসা এগুলো আসলে খুব কমে গেছে। দেখা যায় লাঠি ফুটা ভাত দিয়ে 60-65 বছর বয়স হলে আর চলাচল করতো তাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনি আসলে আমি মনে করি একদম পারফেক্ট মানুষ। আপনার দেখে তো মনে হয় না যে আপনি কোনোভাবে অসুস্থ, কিংবা এমনি শারীরিক টুকটাক সমস্যা থাকবেই, বার্ধক্যজনিত, যেমন ওই একটু গা পা ব্যথা টাথা এগুলো হয় বয়স অনেক হয়ে গেলে, কিন্তু আল্লাহর মধ্যে আপনি অনেক সুস্থ আছেন।
এখন আমাদের এই চাষিমা কি বেঁচে আছেন? আলহামদুলিল্লাহ। ওনার ওনার বয়স কত হলো? পঁয়ষট্টি বছর হবে। যাক, উনিও চলাফেরা করতে পারেন সুস্থ। তাহলে একটু চা খান, পাঠাই দেবো। আচ্ছা, তা যাক, আপনার সাথে কথা বললেও খুব ভালো লাগলো। অনেক অনেকদিন পর অনেক অনেক মুরব্বী দেখলাম একজন। আমি ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। আচ্ছা, দোয়া করবেন আমাদের জন্য, দোয়া করবেন, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, রেখে দিলাম। মানুষের হাত মুহূর্তের কথা তো বলা যায় না। তাও আমার ভালো লাগবে যে আপনি এত বুড়ো মুরব্বী একজন মানুষের সাথে। সেই আমিও তো ওখানে চা খাচ্ছিলাম। হ্যাঁ, এবার চা খাওয়ার সময় দেখি যে আপনি কাজ করতেছেন, তা ওই আমার বলতেছে ভাই দেখেন ওই লোকটা কিরকম মুরু, সচরাচর এরকম মুরব্বী তো কাজ করতে দেখা যায় না। হ্যাঁ, যাক, আল্লাহ আপনার অনেক ভালো রেখেছে, সুস্থ রেখেছে, সেটা হচ্ছে আল্লাহর কাছে অনেক বড় পাওয়া। আমি মনে করি মানুষের সবচেয়ে বড় নিয়ামত শারীরিক সুস্থতা। তা আল্লাহ সেই নিয়ামতটা আপনার এখনো দিয়ে রেখেছে, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে ভালো আছেন। খুব ভালো লাগলো। আপনার বয়সে এরকম মানুষ এখন কাজ করার, বাংলাদেশে কাজ করার মতো পরিস্থিতিতে নেই। আসলে তাই, আমার বাবার বয়স হচ্ছে ওই 70-এর কাছাকাছি। হ্যাঁ, তা ওনার যারা বন্ধু বান্ধব ছিল তা সবাই প্রায় সব মারা গেছে। হ্যাঁ, তা উনি ওই যে বন্ধু বান্ধব চলে যাওয়ার পরে অনেকাংশে মনের দিক থেকে একটু ভঙ্গুর হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আসলে এমনি ওনারও চলাফেরা কিংবা এখনো আল্লাহ মজি খুব ভালো আছে, দেখলেও মনে হয় না যে অনেক বেশি বয়স হয়ে গেছে কিংবা এ হয়ে গেছে। সেই হিসেবে খাওয়া দাওয়া হয়ে গেছে? না, আমি আর খাওয়ার দিকে পাচ্ছি। ও আচ্ছা, তাই তো অনেক সময় লাগবে। ও আচ্ছা, না আগে মনে হয় খেয়ে নেওয়া ভালো ছিল নাকি? ও আবার সেই অনেক ঝামেলা আছে, এই কালো হাত পরিষ্কার করে তো আবার খাইতে হবে। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আচ্ছা, দোয়া করবেন।